ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তবে আজকের ভিডিওতে প্রথমে এই যে যে রান্নাগুলো আজকে সকালে করেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল সিমের ডাল সিমের যে দানাগুলো থাকে বন্ধুরা এগুলো সবই আমাদের গাছেই হয়েছিল শিম বাঁধাকপি টমেটো তো এইগুলো আমার ক্ষেতের সব সবজি তো এই ক্ষেতের সবজি দিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা তো মাছের দিয়ে করেছিলাম সিম দিয়ে আলু দিয়ে আর এদিকে বাঁধাকপিও করেছিলাম টমেটো চাটনি করেছিলাম ধোকার ডাল্লা করেছিলাম আর সিম দিয়ে যে ডালটা দেখলেন সিমদের দানা দিয়ে ডাল আর বাঁধাকপি সবই আমাদের খেতে সত্যি ক্ষেতের যে সবজি সেই সবজি রান্না করতে একটা আলাদা তো স্বাদ আছেই প্লাস একটা আলাদা আনন্দও আছে তো প্রথমেই আজকে যে যে রেসিপিগুলো শেয়ার করলাম সেগুলো আপনাদের সাথে আমি দেখালাম তো বন্ধুরা যারা আমার পেজ থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল এজি নাইস ওয়ান থেকে দেখছেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর এই যে ঢোকা ডালাটা বানিয়েছি বন্ধুরা এগুলো আমি বানিয়েছিলাম মুগ আর মুসুর দুইটা ডাল পেস্ট করে নিয়েছিলাম আর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করে নিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে মাংসের মতো বানিয়েছি আর এই পিসগুলো ডিম ভাজা যেরকম হয় না বন্ধুরা সেই ডিম ভাজা মতো পিস দিয়েছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে এবং মনে হয় যেন মাছের পিস আর এইদিকে বাঁধাকপি যখন বানাইছিলাম একটু মাছ ছিল মাছের মাথা সেই মাছের মাথা দিয়ে দিয়েছিলাম মাছের মাথা বলে বাঁধাকপির মধ্যে আরোই তো খেতে ভালো লাগে তো আজকে এইভাবে পদগুলো বানিয়ে নিলাম যেহেতু আমার ক্ষেতের সমস্ত সবজি সেই জন্যই আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করলাম আর ভালোও লাগলো ক্ষেতের সবজি বানাতে গেলে যেরম ভালো লাগে সেরকম আনন্দটাও তো কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে আজকে সমস্ত কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপি করলাম তারপরে চাটনি করলাম তারপরে মাছের তরকারি করলাম তারপরে ধোকা ডাললা এবং শিম দিয়ে শিমের দানা দিয়ে ডাল তো বন্ধুরা ঠান্ডা তো অনেকটাই কমে গিয়েছে আবার গ্রীষ্মের যে দাও সেটা শুরু হয়ে গিয়েছে আজকে সন্ধ্যেবেলা থেকে অনেকটাই গরম লাগছে আর আমাদের ক্ষেতের মধ্যে সমস্ত সবজিগুলো যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি এবার আমরা এই ক্ষেতের মধ্যে এখন ফেলবো গ্রীষ্মকালের যে সবজি বলতে ভেন্ডি দানা ছাড়া হবে আর ছাড়া হবে পাট পাতা আর হচ্ছে ডাটা শাক মানে নোটে ডাটা যেটা লাল লাল হয় আর এটা ছিল বন্ধুরা রবিবারের সন্ধ্যেবেলার যে আমরা টিফিন করছিলাম সেটার ভিডিও এই পাস্তা যে খাচ্ছি বন্ধুরা এই পাস্তা বানিয়েছে আমাদের সুদর্শনের বাবাই বানিয়েছিল এবং আমরা চারজনে মেলায় খুব আনন্দ সহকারে খাচ্ছি ঠান্ডাটাও তো রবিবার দিন ভালোই পড়ছিল যার জন্য আরও ভালো লাগলো ঠান্ডার মধ্যে পাস্তা খেতে আর এই পাস্তা বানানো হয়েছিল অনেক কিছু দিয়েই সোয়াবিন দিয়ে বরবটি দিয়ে একটু আলু দিয়ে এবং ডিম দিয়ে তো আমরা সন্ধেবেলা টিভি দেখতে দেখতে চারজনে মিলে এই টিফিন খাচ্ছিলাম এবং সাথে অনেক আড্ডা গল্প আর তুন খেলনা তো অভাব নাই তুন দিকে খেলনা খেলছে এবং ঝাল লাগছে ঝাল খেতে খেতে এবং জলও খাচ্ছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার তুনতুনের নাচ আর বলা আর এই রবিবার এই দিন তো পড়াশোনার পাট চুকে গেছে পড়াশোনা করতে তো বসেই নিই শোনা আর এদিকে তুনতুন দেখতেই পাচ্ছেন যে টিভিতে গান চলছে সেই গান দেখতে দেখতে নাচছে ডান্সও হচ্ছে তার সাথে সাথে ডান্স যেরকম ডান্স হচ্ছে সেরকম দেখে দেখে ডান্সও করছে আর এইদিকে আজকের সন্ধেবেলা যখন মাছ এনেছিলাম মাছ ভাজছিলাম মাছ ভেজার পরে ওকে দেখা হয়েছিল এটা পাবদা মাছ যেটা কি না খেতে ভালো পায় এবং এখন ও অনায়াসে নিজে নিজেই কাটা বেছে পাবদা মাছটা খেতে পারে যেহেতু পাবদা মাছ এত কাঁটা থাকে না মাঝখানের কাঁটাটা নিজে নিজে বেছেই খেতে শিখে গেছে এবং এই ভিডিওটা আপনাদের সাথেই শেয়ার করছি এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন ফলো করে পাশে থাকবেন তো ঠান্ডা অনেক কমে গেছে বন্ধুরা আবার সেই আগের মতো গ্রীষ্মের তাপধাও শুরু হতে শুরু করেছে আজকে থেকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ টাটা বাই বাই গুড নাইট